একজন ওই কারবালার যুদ্ধে অংশ নেওয়া একজন লোক বলছে যে আমি বড় অবাক হয়ে গেলাম, যেই ব্যক্তির সঙ্গী সাথী তারপরে ছেলে পুত্রাদি ভাই সব শহীদ হয়ে গেল, কারবালায় আর কেউ বেঁচে থাকল না, তখনও দেখলাম যে সেই ব্যক্তিটি নির্ভীক, বিন্দু পরিমাণ অস্থিরতার কোন চিহ্ন তার মধ্যে নেই। ইমাম হুসাইন যখন কারবালায় সব শহীদ হয়ে গেছে, উনি একা আছেন, তখনও তার ভিতরে কোনো অস্থিরতা নেই, কেউ নাই, কোটি কোটি মুসলমানের মধ্যে যেন ইমাম হুসাইন একাই রাখে, কেউ নাই, কিন্তু অস্থিরতা ছিল না। মেহরমান, এই কথা আশুরা, আশুরার কথাটা আমার আর ভাই বলে গেছেন, এটা আজকে আমি জুমার নামাজে বলছি, হ্যাঁ শর্টে আমি দু এক মিনিটে বলা হয়ে যাবে। আশুরাটা, আশুরা মানে দশ, দশম তারিখ, মুহররমের দশ তারিখকে আশুরা বলে। মুহররম মাস চারটে যুদ্ধ হারাম মাসের একটা, জিলকত, জিলহজ, মুহররম আর রজব। এই ১২টা মাস কোরআন শরীফে সূরা তাওবায় আছে, চাঁদ শুরু যখন সৃষ্টি, আকাশ জমিন যখন হয়েছে তখন আল্লাহ ঠিক করে দিয়েছে ১২টা, এটা দুনিয়ার কোনো চিন্তা চিন্তা করে নাই। এই মাসের ১০ তারিখ গুরুত্বপূর্ণ, কিন্তু যত কথা ইতিহাস বয়ান করা হয়, আদম আলাইহিস সালামের বৃহস্পতি থেকে বাইর করে দেয়া, গুনাহ মাফ করা, তারপরে নূহ আলাইহিস সালামের কিস্তিতে ঘোরা, তারপরে যুদি পর্বতে লাগা, তারপরে ইউনুস আলাইহিস সালামের মাছের পেটে মুক্তি পাওয়া, আইয়ুব আলাইহিস সালামের কিড়া গান থেকে কিড়া সরে যাওয়া, ইউনুস আলাইহিস, তারপরে ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতর থেকে বেঁচে যাওয়া, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুন থেকে বেঁচে যাওয়া, মুসা আলাইহিস সালাম দরিয়া পার হয়ে যাওয়া, এই যে যত রকমের কথা আছে সব এই দিনে বলা হয়। কিন্তু হাদিসে নববীতে এর কোন সহি সনদ নেই, মাত্র দুই তিনটা হাদিস আছে আশুরার ব্যাপারে সহি। আমি আপনাদের সামনে বলি, সে একটা হলো কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফদালুস সিয়ামি বাদা শাহরি রমাদান সিয়াম শাহরিল্লাহিল মুহররম, রমজানের রোজার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা মুহররমের রোজা, এই একটা হাদিস। এক দুই নম্বর হাদিস হলো সাওমু সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতা আল্লাতি ক্বাবলাহু, দুই নম্বর হাদিস হলো আশুরার দিন রোজার আগে যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আশা করি তার পূর্বের এক বছর গুনাহ আল্লাহ মাফ করে দেয়, দুইটা হাদিস। তিন নম্বর হাদিস হলো নবীজি যখন মদিনায় যান ইজ্জত করে, তখন থেকে মদিনায় ইহুদিরা রোজা করে, তোমরা রোজা কেন বলছো, আমরা এদিন আমাদের বনি ইসরায়েলরা ফিরাউনের গজব থেকে মুক্তি পেয়েছিলেন, মুসার নেতৃত্বে দরিয়া পার হয়েছিলেন, আমরা শুক্রিয়া সে রোজা রাখি। তখন আল্লাহ রাসূল বলেন, আরে মুসা তো আমার ভাই, তোমাদের চাইতে তো আমি বেশি তার বক্তা, এই এই খুশি উদযাপন করা, আর মুসা যে দাওয়াতে আমি তো সেই দাওয়াতই দিই এখন তৌহিদ দাওয়াত, কাজে আমি রোজা রাখবো, সাহাবিদের বলেন তোমরা রোজা রাখবে। এই তিনটা হাদিস হলো সহি। জামে তিরমিজিতে তিরমিজি শরীফে আরেকটা হাদিস আছে যে একদিন নয় রোজা দুই দিন রাখতে হবে, কারণ একদিন রাখলে ইহুদিদের অনুসরণ হয়ে যায়, এই জন্য নয় দশ বা দশ এগারো রোজা রাখবে, এটা আশুরার দিন ঘটে যাওয়া সবচাইতে টার্নিং পয়েন্ট যেটা, গুরুত্বপূর্ণ বিষয় যেটা, রসুলের নাতিকে শহীদ করা হলো, এই কথাটা বলতে গিয়েই ওনারা কৌশল অবলম্বন করেন। সে কৌশলটা কি, যে ওটা শিয়ারা করে, এইসব আলোচনা করে শিয়াদের কাজ। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ইমাম হুসাইনকে কি আমরা শিয়াদের দিয়ে দেব, আপনারা কি বলেন, রসুলের কলিদার শিয়াদের দিয়ে দেব, কে ইমাম হুসাইন? এখন আজান হচ্ছে,
আমি নামাজ পড়ে হযরত হুসাইন কে এই বিষয়টা একটু বলতে থাকেন আজান দেওয়ার প্রক্রিয়া বাড়ানো ঠিক আছে আজান দিলে